মজা করো, দুষ্টামি করো, অন্য রকম কিছু করবে না, হ্যাঁ, আর সবাই ভালোভাবে ফিরে আসবে আর কি। আসলে আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পারিবারিক একটা প্রবলেমের কারণে যেতে পারলাম না। আমি চাই তোমরা ভালোভাবে থাকো, মজা করো, ভালোভাবে জল কেলি করো, আর সাবধানে থেকো। বেস্ট অফ লাক। আমার কাছে হচ্ছে তিনটা দিদি আছে, একটা হচ্ছে আমাদের ফার্স্ট বয়, পালায় বিয়ে করে ফেলছে, এবং সে তার বউকে ফেলে আমাদের সাথে যাবে এটা তো হইতেই পারে না। বাহ। আরেকটা হচ্ছে আমাদের ফার্স্ট বয় প্রচুর পড়াশোনা করে, সে পড়া ছেড়ে ট্যুরে কখনোই যাবে না, পড়া ছাড়বে কখনো না। আর আরেকটা হতে পারে হচ্ছে সে এতগুলো মেয়ের সাথে যায় দিন স্কুল। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একজন মেম্বার অনুপস্থিত, তো উনি যে জন্য ওনার খ্যাতি হয়ে গেছে ব্যস্ত, তো এই কারণে উনি এই মুহূর্তে আসতে পারেন। অ্যাকচুয়ালি অনেক আগে আমরা জানতে পেরেছি সেখানে ইনপুটের ব্যবস্থা থাকলেও আউটপুটের ব্যবস্থা নেই, এ কারণে আর যাওয়া হচ্ছে না। আমি একজনকে ভীষণভাবে মিস করবো, সে হচ্ছে ভূষণের রূপসী রাজকুমার, আর আমি তাকেই মিস করবো। জেনে শোনা জেনে না আরে এতগুলো মেয়ে, কুশি মেয়ের যান মানে নিরাপত্তা আসলে দেওয়া খুবই কঠিন, কিন্তু যে যে পোলাবানটা দিছে আর কি, কয়েকটা পোলাবানের দায়িত্ব দিছে, কিন্তু এই পোলাবানগুলো জানি না পারবে না। তবে আমার মনে হয় আমার মতো লোকে দিত আর কি, তাইলে এগুলো কোনো ব্যাপার না। আসলে সময় নদীর স্রোত এবং মেয়েদের মন যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি এরকম মোক্ষম সুযোগও জীবনে বারবার আসে না। অতএব এক কথায় নিজেও ভিজবো, অন্য কেউ ভেজাবো। ওই তুই ট্যুরের স্পেশাল প্ল্যান প্ল্যান হচ্ছে ডুবে ডুবে জল খাবো। স্পেশাল প্ল্যানিংগুলো তো অনেক আছে, তবে সেগুলো সিক্রেট, একটু হিন্স দিতে পারি, যেখানেই দেখিব ঝোপ সেখানেই মারিব কোপ। আমি ট্যুরে গিয়ে সুন্দরী মেয়েদের দিকে তাকিয়েই থাকব। হ্যালো জান, কি করো, খাইছো? গত রাতে দিতে পারি নাই তো কি হয়েছে, প্রত্যেক রাতেই তো দিই, রাগ করো কেন লক্ষ্মীটি, ডিস্টার্ব করিস না দোস্ত, কথা বলতেছ। হ্যালো জান, রাগ করো না প্লিজ। জি ভাইয়া, টাওয়ার তো খারাপ করাই আছে। চাঁদের আলোতে মেরি লাভ করবো। ওই উন্মাদ হয়ে
বা বাইনোকুলার দিয়ে সমুদ্র সৈকত দেখতে পারে। সো আপনারা হোটেলেই থাকুন, সূর্যের আলো থেকে রক্ষা পান, নিজেদের ত্বককে রক্ষা করুন। আর এরপরে যদি তাদের সমুদ্র সৈকতে বের হওয়ার এতই শখ থাকে, তাহলে আমাদের সুন্দর সুন্দরী সাদা নিচে তাদের একটু করে আমরা জায়গা ছেড়ে দিতে পারি, অথবা আরও বেশি সমস্যা হলে তারা বোরকা পরে বিচার আনতে পারে। আমার জন্য আমাদের সোনার ছেলেদের কঠিন ত্বক রক্ষা করার জন্য আছে সহজ একটি টিপস, সেটা হচ্ছে সূর্যের কঠিন আলোতে বের না হয়ে চাঁদের স্নিগ্ধ আলোয় বের হয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ। আমার কাছে রয়েছে সোনার ছেলেদের কঠিন ত্বক রক্ষা করার এক কঠিন প্যাক, এক কাপ কাদা আর এক কাপ বালির মিশ্রণ, এটা মুখে মাখে এক ঘন্টা ওয়েট করতে হবে। এরপর সমুদ্রের পানিতে মুখ ধোয়ার পর তাদের আর কোনো ভয় নেই, কারণ সূর্যের ক্ষতিকর রশ্মি তাদের আর কোনো ক্ষতিই করতে পারবে না। আর আমার কাছে আছে ওদের কঠিন ত্বক রক্ষা করার জন্য আরেকটি বিশেষ প্যাক, আর তা হলো ঝাউ পাতার রসের সাথে সমুদ্রের গর্তমাক্ত পানি মিশিয়ে একটা স্ক্রাব তৈরি করা, তারপর সেটা দিয়ে ঘষা মাচা করলে আর কোনোই ক্ষতি নেই। তারা যদি এত কষ্ট করে নিজেরা ফেস প্যাক না বানাতে চায়, তাহলে বাজারে তাদের জন্য আছে রেডিমেড লতা হার্বাল, সুমো সেরামোথেরাপি। আর এত কিছুতে যদি না হয়, তাহলে সারেদা জেন্টস পার্লার তো আছে। ওদের জন্য আমার সাজেশন থাকবে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মেন্স অ্যাক্টিভ, দুনিয়া কি নাম্বার ওয়ান ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম সেফ মার্তা কে লিয়ে। আমার মনে হয় এত কিছুর কোনোই দরকার নেই, আমাদের ছেলেদের এই কঠিন ত্বক, সামান্য ঝড় বৃষ্টি আর এই জটিল রোদে কিছু কি হবে? হোয়াট ইজ দ্য গার্লস কিছু করার দরকার নাই, জাস্ট পার্টিসিপেট করলেই খুশি। ছোট সময় থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি রাজরাজাদের মতো ঘোড়ায় চড়ে বেড়াবো, তো ভাবতেছি যে কক্সবাজারে যেহেতু খুব সস্তায় ঘোড়া ভাড়া পাওয়া যায়, তো ঘোড়ার পিঠে চড়ে আমি কক্সবাজারে বিচার করে দেবো। একটা ভালো আইডিয়া দিচ্ছে বুঝছ, আর আমাদের যেহেতু গৃহবাড়িতে ঘোড়াই আছে অতএব আমাদের সমস্যা, এক কাজ করি আমাদের গৃহবাড়িতে ঘোড়াটা নিয়ে যাই আমরা কক্সবাজার, সিবি তো দেখলো আবার সিরিজ থেকে আমরা একটা ঘোড়া ভাড়া করে নিয়ে গেলাম। আচ্ছা এত বড় ঘোড়া তোরা বাসে নিয়ে যাবে কি করে? সমস্যা কি, পুরো বাসে পাইছি পিছনে বাইন ধরে একটু দূর হয়ে যাবো, ঘোড়ার পিঠ খালি যাবে কেন, আমি ঘোড়ার পিঠে চড়েই যাবো। কাকে বেছে নিতে এবং কি কি পজিটিভ পয়েন্টের উপর বেসিস করে বেছে নিতে?
আমরা চিকনি চামেলি একসাথে নাচবো। ফিনান্সের হেড আমার দোস্ত ওজাম্বেলকে বলতেছি, কক্সবাজারের কোনো হোটেল মালিকের ছোট মেয়েকে বিয়ে করে ফেলতে পারে, খরচ তো কমবেই, আমও খাইলো ছাদাও ভরলো। বেশি বেশি আলু খান, ভাতের ওপর চাপ কমান, নিজের খরচ নিজে বাঁচান, না পারলে চান্দাবাজ মোজাম্মেলের কাছে যান। এটা কোনো ব্যাপার হলো, কয়েকটা রুম ছেড়ে দেওয়ার ছেলে মেয়ে এক রুমে থাকলেই তো হইলো। ভাত ডালে কথা চিন্তা বাদ দিয়ে বেশি বেশি মাল খান, মাল মানে হচ্ছে মদ মানে হচ্ছে তারি, তাহলে আরো খরচ কম পড়বে। সংক্রামক ব্যাধি, একসাথে হাত ধরে থাকলে কিংবা হাতাহাতি করলেও এইডস ছড়ায় না। লিপকিস বা টাঙ্কিস করলেও এইডস ছড়ায় না। দূর বেটা, একই বিছানায় কেবল একসাথে শুইলেও এইডস ছড়ায় না। আরে শোয়া তো পরে রে, একই সাথে গোসল করলেও এইডস ছড়ায় না। বেসিক্যালি বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। যখন খাবার দাবার আয়োজন করা হচ্ছে তাতে কারো কারো ডায়রিয়া বা লুজমোশন হতেই পারে, এ নিয়ে ভয় বা লজ্জার কোনো অবকাশ নেই। আর প্রিভেন্টিভ মেজার হিসেবে আমাদের মালিঙ্গা ম্যাডাম তো আছেনই। দেখো, 4 বছর ধরে গ্যালারির পিছনের বেঞ্চে বসে ক্লাস করি, চোখের মাপ বলেও তো একটা কথা আছে। আমি তো আসলে থাকবে মানে, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করেছি যেন ছেলে মেয়েদের পাশাপাশি থাকে। আমরা তো আসলে ওই চেষ্টা করেছি যে সিট কিনে যেতে কাজ না করে। এখন যদি সিট কিনে যদি আমাদের চেষ্টাটা যদি সার্থক হয় তবে কি আর করব, আমি এই দরজার মাঝখানে যে পাহারা দিব আর আমার রুমের যত ছেলে আছে সবাইকে বের করে দিব। মাত্র একটা ছবি, আমি যেন তো বড় একটা মানি ব্যাগ কিনলাম যাতে সবগুলো ছবি একবারে রাখতে পারি। অবশ্যই জম্মু কাশ্মীর, কারণ ওখানকার সবকিছুই অনেক সুন্দর, স্পেশালি মেয়েরা।